তাহলে বলছিলাম না দেখো, অবশ্যই অবশ্যই। সবকিছু কিন্তু আগের মতো ডিফল্ট হয়ে গেছে রিলোড দেওয়ার পরে। তাহলে এখান থেকে কি করবো, নর্মালি এনেবল করি? হ্যাঁ আচ্ছা, দেখো এবার কি করব, যে বলছিলাম বেসিক কনফিগারেশন দুইটাতেই লাগবে, টেনেট এসএসএইচ, সেগুলো কি? হোস্ট নেম, হোস্ট নেম SW1, ঠিক আছে, এনাবেল পাসওয়ার্ড, এনাবেল পাসওয়ার্ড সিসকো। এবার কি করতে হবে, আইপি অ্যাড্রেস, ইন্টারফেস, ভিলার 1, নো শাট ডাউন। এই তো দেখছো, তাহলে কমান্ড মনে থাকে না, নো শাট ডাউন। এবার কি করতে হবে, হ্যাঁ আইপি আছে, আইপি অ্যাড্রেস, হ্যাঁ 30.1 255.255.255.0, ঠিক আছে। তাহলে মেইন কনফিগারেশন হয়ে গেল এটার। বলো কি কি করবো, পাসওয়ার্ড কি দিলাম, সিসকো। এবার কি করব, দিলাম, ঠিক আছে। আচ্ছা বেসিক কনফিগারেশন এটার হয়ে গেল, এবার এখন এটার করতে হবে। সিসকো, এবার কি করতে হবে, আইপি নো শাটডাউন করছি, কারণ ম্যানুয়ালি আপ করে নিতে হবে, সেই জন্য। হ্যাঁ রিয়েল ডিভাইসে সবই করবা, 3.3 দিলাম, চুপ। দেখো এর দিকে ভালো করে ফোকাস করো, এবার আমরা মেইন কনফিগারেশন গুলো করবো, ঠিক আছে। তাহলে এই যে এই বেসিক কনফিগারেশনটা হয়ে গেল, আগে দেখি পিং করে দেখি, 30.1 ঢাকা থেকে যশোরকে পিং করতেছি, হয়েছে। আবার দিয়ে এবার 100%। ফার্স্টে ওর একটু যাইতে তো 5 মিনিটে টাইম লাগতেছে, যখনই চিনে যাচ্ছে তখনই কি হচ্ছে, তারপরে একবার ঠিকঠাক চলে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো কি করব, বেসিক কনফিগারেশন হয়ে গেছে, এবার কিসের কনফিগারেশন করব, এসএসএইচ এর। তাহলে আমি কি বলছিলাম, এসএসএইচ করতে গেলে ডোমেইন নেম ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। আচ্ছা আইপি, ডোমেইন নেম, ডোমেইন হ্যাঁ নেম .com.net, ঠিক আছে। ডোমেইন নেম কিভাবে হয়, .com.net, .org, এই ধরনের কিছু হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দিলাম, ফার্স্ট এটা দিলাম ধরো রাজু .com, হ্যাঁ, যেহেতু এটা কি একটা আইপি সার্ভিস না, এই জন্য কমান্ডটা কিভাবে লিখতে হবে, আইপি ডোমেইন নেম, ঠিক আছে। তাহলে এটা তো বুঝলে করলাম। এবার যেহেতু এটা সিকিউর শেল এসএসএইচ করতেছি, তাহলে আমাদের একটা কি করতে হবে, ক্রিপ্টো কি জেনারেট করতে হবে। তাহলে ক্রিপ্টো কিটা জেনারেট করতেছে, মানে ক্রিপ্টোগ্রাফি তো হচ্ছে, তাই না, ইনক্রিপশনে কি ক্রিপ্টোগ্রাফি হচ্ছে, তো ক্রিপ্টোগ্রাফির কোন কিটা ইউজ করবে, ক্রিপ্টো কি, এই যে ক্রিপ্টো কি কোনটা হবে, আরএসএ, আরএসএ ক্রিপ্টো কি, হ্যাঁ জেনারেট দিতে হবে, কারণ কি জেনারেট করবে না, জেনারেট কি, আরএসএ,
ঠিক আছে, কিপটোকি জেনারেট আরএসএ, সিসকো এই আরএসএ ইউজ করে, আবার কিপটোকি আছে সা, ঠিক আছে, এই ধরনের অনেক ক্রিপ্টোকি আছে, মানে এই কিগুলো মেনে এই যে ইনক্রিপশনটা হবে, ঠিক আছে। তাহলে যখনই দেখো কিপটোকিটা জেনারেট করতেছি, ও কি বলতেছে একটা মডিউল সেট করে দিতে বলতেছে, ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দেবো 1024, মানে কত বিট ইউজ করে ও ক্রিপ্টোগ্রাফিটা করবে, ঠিক আছে। তাহলে 1024 দিয়ে দিলাম আমরা, 2048 পর্যন্ত দিতে পারি, তাহলে এই এটা ডিপেন্ড করবে ক্যাপাসিটির উপরে। তো এখানে দিয়ে দিলাম 1024, হয়ে গেল। হ্যাঁ, সুইচে সুইচ সুইচ কতটুকু নিতে পারে, এবার কি করব। হ্যাঁ, আইপি এসএসএস, হ্যাঁ আইপি এসএসএস কি করব, ভার্সন, ঠিক আছে, ভার্সনটা দিয়ে দেবো। ভার্সন আছে 1 and 2, দেখো 1 and 2, ঠিক আছে। যদি কোনো কিছু না দিই তাহলে 1টাই চলবে, কিন্তু 2টা আরো আপগ্রেডেড, তাহলে 2 দিয়ে দেবো, ভার্সন 2। এবার কি দেবো, আইপি এসএসএস, হ্যাঁ আইপি এসএসএস, টাইম আউট। টাইম আউটটা হচ্ছে এখানে ধরো যেই যতটা মানে যত সেকেন্ড টাইম দেব সেই টাইম পর্যন্তই আমি কানেকশনটা স্টাবলিশ করে রাখতে পারি। আই মিন আমি ধরো ফার্স্টে যখন লগ ইন করতে যাচ্ছি, তাই না, তাহলে আমাকে একটা টাইম দিচ্ছে না যে এতক্ষণ পরে আমার সেশনটা ক্লোজ হয়ে যাবে, ওর মধ্যে যদি আমি লগ ইনটা না করি। তাহলে এটাও সেই কথাই বলতেছে যে আপনি যদি এতক্ষণের মধ্যে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না পারেন তাহলে আপনার সেশনটা ক্লোজ হয়ে যাবে, মানে টাইম আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে দিলাম 30 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ডের মধ্যে যদি আমি লগ ইনটা না করতে পারি তাহলে আবার ক্লোজ হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, তাহলে আমি দিয়ে দিলাম 30 সেকেন্ড। এবার কি দাও, হ্যাঁ অথেন্টিকেশন, অথেন্টিকেশন রিকোয়ার্স, মানে কি কতবার অথেন্টিকেশন করতে পারবে, আই মিন হ্যাঁ যদি 3 দি তার মানে 3, কেন 3 দিচ্ছি, হ্যাঁ ও যে ওর যখন অথেন্টিকেশনটা হচ্ছে, অথেন্টিকেশন মানে কি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা ভেরিফাই করে না, তাহলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা যদি ও 3 বার ভুল যায় তাহলে সেশনটা ক্লোজ হয়ে যাবে, আবার নতুন করে। না, এটা হচ্ছে অথরাইজেশন, মানে এইটুকু ডিটারমাইন করা যে কোন কোন সাইডে বা কোন কতটুকু অ্যাক্সেস আছে, ঠিক আছে। আর অথেন্টিকেশন হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করা আইডেন্টিটি ইউজারের, ঠিক আছে। তাহলে এটা বোঝো যে অথেন্টিকেশন কতবার করতে পারবে, 3 বার, মানে 3 বার যদি ভুল হয় তাহলে সেশনটা ক্লোজ হয়ে যাবে, আবার নতুন করে কানেক্ট করতে হবে, কানেক্ট করে তারপরে আবার ট্রাই করতে হবে, আবার যদি ভুল যায় 3 বার তাহলে আবার নতুন করে ট্রাই করতে হবে। তাহলে দিয়ে দিলাম 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার কি করব, হ্যাঁ এবার দেখো টেলনেট করতে গেলে আমাদের একটা জিনিস লাগছিল না, যেটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা এমনিই করতে পারছিলাম, কিন্তু এসএসএস করতে গেলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। তো আমরা কি দেবো এখানে, দেখো ইউজার নেম, ইউজার নেম অ্যান্ড কি পাসওয়ার্ড, ইউজার নেম কি দেবো, ধরো এটা raju.com দিছি, তাহলে ইউজার নেমও রাজু দিয়ে দিলাম, রাজু অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5, এটা হচ্ছে কি পাসওয়ার্ড। এখন বলতে হবে এই পাসওয়ার্ড কি, না লাইন বিটিওয়াই কত থেকে কতর জন্য, 0 থেকে 15 এর জন্য, ঠিক আছে, লগইন লোকাল, কারণ এটা মানে বিষয়টা এরকম যে লগইন লোকাল 1 থেকে 16 জন এই পাসওয়ার্ডে মানে একটা টাইম লগ করতে পারবে, হ্যাঁ ঠিক আছে। বা আমি একটা কাজ করতে পারি, আমি আরো নতুন নতুন পাসওয়ার্ডও কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি, এক একজনের জন্য এক একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আগে এটা করি, তাহলে 15, লগইন লোকাল, হ্যাঁ এটা দেখো, তাহলে কি দিলাম 0 থেকে 15, এন্টার। এবার দেব কি লগ ইন লোকাল, বোঝা যাচ্ছে লগ ইন লোকাল কেন দিলাম, বিষয়টা হচ্ছে যখন আমি এই যে লগ ইন দিচ্ছিলাম তার মানে কি লগ ইনটা হচ্ছিল কিসে, টেলনেট বা এসএসএস এর জন্য লগ ইন, কিন্তু এইটা কি দিলাম লগ ইন লোকাল, মানে লোকালি সবাই কি লগ ইন করতে পারবে ইউজার নেম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে, রিমোট অ্যাক্সেসটা ক্যান্সেল করে দিলাম,
বিষয়টা হচ্ছে লগইন লোকালটা দিলাম, কারণ দেখো এখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা কোথায় ক্রিয়েট করলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে না, এই জন্য দিলাম লগইন লোকাল। আগে কি লাইন ভিটার মধ্যে ঢুকে তারপরে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ওই করিনি। যখন আমি কোনো কিছুর ভিতরে ঢুকে তারপরে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করব, তখন দেব সেটা লগইন। আর যখন অনলি গ্লোবাল কনফিগারেশন মোডে করব তখন সেটা দেব কি দেব, লগইন লোকাল, কারণ এই যে গ্লোবাল কনফিগারেশন মোডে করতেছি। তাহলে এইভাবে আরেকটাও করব, ঠিক আছে। ধরো আচ্ছা তাহলে আমি এটাই করে নিই, তারপরে ওইগুলো করার সময় আমি আবার সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এখন দেখো এখন কিসের ভিতরে আছি, কিসের ভিতরে আছি, আমি এখন এখান থেকে এক্সিট করতেই পারি, এক্সিট করতেই পারি করে আবার, তাহলে কি দেখো লাইন বিটিআর মধ্যে ঢুকতেছি, সে আবার তো লাইন বিটিআর মধ্যে ঢুকা লাগতেছে, কারণ আমরা কি ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট কোথায় দেখা দিচ্ছিলাম, লাইন বিটি হয়, তাহলে এর মধ্যে দেখাই দিতে হবে না 15, তাহলে এটা কোথায় দেখাতে দিতে হবে, ট্রান্সপোর্ট ইনপুট এসএস এই, ঠিক আছে, এটা বোঝা গেছে তাই না। তাহলে কি এর কনফিগারেশন হয়ে গেল। এবার না করলাম কোনটাই, করলাম যশোর, এবার মাগুরাই করতেছি, ঠিক আছে। তাহলে আবার সে কাজগুলো করব, কি কি করছিলাম করা যায় আমরা আবার করব, ঠিক আছে। তাহলে কি প্র্যাকটিস হবে, আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল কি করতেছিলাম, আইপি ডোমেইন নেম, আচ্ছা ডোমেইন নেম দিলাম ইউসুফ, আচ্ছা ইউসুফ ডট কম, ঠিক আছে, আচ্ছা ডট নেট দি, ইউসুফ ডট নেট, ঠিক আছে। তারপর দিচ্ছি আইপি কি এসএসএস, তারপরে কি আইপিএসএসএস ভার্সনটা, হ্যাঁ আগে ক্রিপ্টো কিটা জেনারেট করে নিই, আগে পরে কোনো বিষয় না, আমি আগে এগুলো করে আবার পরে ক্রিপ্টো কি জেনারেট করতে পারি, কোনো বিষয় না। হ্যাঁ উল্টো যাইতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো ক্রিপ্টো কি যখন জেনারেট করতেছো না, তারপরে যে মডিউলটা এটা কিন্তু সেমই দেওয়া লাগবে, ঠিক আছে, মানে ক্রিপ্টোকির পরে মডিউলটা জেনারেট করতে হবে, তার আগে কিন্তু তুমি করতে পারতেছো না, এইগুলো তোমার কি সিকোয়েন্সিয়ালি থাকতে হবে, সিরিয়ালি থাকতে হবে। আচ্ছা 1024 দিয়ে দিলাম, এর ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে, তুমি ওয়ার্ড ক্লিক করেও দেখতে পারো। আচ্ছা ওয়েট আমরা এখনই দেখব, তাহলে কি আইপি এসএসএস ভার্সন 2, আবার কি করব আইপি এসএসএস টাইম আউট 30 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে এই কমেন্টগুলো এখন বোঝা যাচ্ছে কোনটা কিসের জন্য, অথেন্টিকেশন আইপি এসএসএস লেখিনি তো, আইপি এসএসএস তারপরে কি মানে কতবার ট্রাই করতে পারবে, ঠিক আছে, ট্রাই কতবার রিট্রাই করতে পারবে, 3 4 দিয়ে দিই, 4 দিয়ে দিই এটাই, ঠিক আছে 4। এবার করতে হবে ইউজার নেম, ইউজার নেম কি দিয়ে দেবো, ইউসুফ, ইউসুফ সুফ, পাসওয়ার্ড 1 2 3 4 5, এবার কি দেবো লাইন বিটু এটা দিতে হবে যে কত থেকে কত, লাইন বিটু 0 থেকে 15 দিয়ে দিলাম, কি বলতে হবে লগ ইন, লোকাল, ঠিক আছে
লগ ইন লোকাল। এখন দেখো লাইন ভিটো এর ভিতরে আছি না, এই জন্য আর ওর ভিতর ঢুকা লাগছে না। লিখে দিচ্ছি ট্রান্সপোর্ট ইনপুট অল দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো অল যদি দিই তাহলে আমি এই যে এসএসএস এর যে কনফিগারেশন আছে তাই না, এ থেকে আমি টেলনেটও করতে পারবো। তাহলে দিয়ে দিলাম, আচ্ছা এসএসএস দিলাম। আচ্ছা ফার্স্টে এটা ট্রাই করে দেখি, তারপরে আমরা অল দিয়ে চেঞ্জ করে আবার দেখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করলাম, নিশি কিছু বল, কিছু বলছিস না? আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে, আইপি ডোমেইন নেম দিয়ে দিলাম কি, নিশি নিশি ডট ওআরজি দিই দেখি, ঠিক আছে ঠিক আছে। তারপরে এবার দেব ক্রিপ্টো কিটা জেনারেট করি, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এবার দেখো হোয়াট ক্লিক করলে কি দেখাচ্ছে, এই দেখো আমরা কত থেকে কত সেট করতে পারি, অ্যাট লিস্ট 360 থেকে 2048, ঠিক আছে। ও কি বলতেছে যে এই যে এইটা আপনার কি ডিফল্টভাবে 512 নিয়ে নেব, তাহলে আমি যদি এন্টার করি তাহলে 512 নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু আমি কি দিচ্ছি যে না, আমি চাচ্ছি আমি কি দেবো, আমি চাচ্ছি 1024 দেবো, তাই আমি 1024 দিচ্ছি, ঠিক আছে। না এটা কোনো বিষয় না, ঠিক আছে, কিন্তু আমাদের এর ক্যাপাসিটিটা বুঝতে হবে। এর যদি ক্যাপাসিটি না থাকে তাহলে ওকে বললো যে এর মধ্যে থেকে এতে এই যে 360 থেকে 2048 এর মধ্যে যেকোনো কিছু কি দিতেই পারো, ব্যাপার না। আচ্ছা তাহলে এন্টার করে দিলাম, এবার কি করব, আইপি এসএসএস ভার্সন টা এনেবল করে দিই, ভার্সন কত 2, আইপি এসএসএস টাইম আউট কত সেকেন্ড পর টাইম আউট হয়ে যাবে, 30 সেকেন্ড, আইপি এসএসএস অথেন্টিকেশন রিটায়ার্স কত, আচ্ছা ওটা কত দিয়েছিলাম 3, এটা দিয়ে দিলাম 2, ঠিক আছে। এবার কি করব, ইউজার নেমটা ক্রিয়েট করব, ইউজার নেম যেহেতু নিশি দিছি নিশি দিয়ে দিই নিশি, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম কি দেবো, সাদিক, ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে কি সাদিক, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিয়ে এবার লাইন VTY 0 থেকে 15 15, দেন কি বলবো, লগ ইন লোকাল, কারণ আমরা কি গ্লোবাল কনফিগারেশন মোডে করলাম, তাই বলছে লগ ইন করো লোকালি, ঠিক আছে, মানে লোকালি যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা নিয়েছি ওটা দিয়ে ও লগ ইন করো, লগ ইন লোকাল, ঠিক আছে। এবার কি দিতে হবে, ট্রান্সপোর্ট ইনপুট এসএস এইস, আর কিছু করা লাগবে? আচ্ছা ওদের মধ্যে রিচাবিলিটি আছে নাকি সেটাও দেখতে হবে, ধরুন পিসি কনসোল দিয়ে, কারণ রিয়েল রিয়েল ফিল্ডে আমরা কি কনসোল দিয়ে করব না, সুইচ তুমি কি সরাসরি সুইচকে কনফিগার করতে পারবা, পিসি দিয়ে থাকলে পিসি দিয়ে কি, পিসি দিয়ে ফারস্টে কনসোল দিয়ে কি করবা, কানেক্ট করবা, করে কি করতেছো দেখো, কনসোল দিয়ে এবার টার্মিনাল লাগবে, যে আমরা যে টেটাম পুটি যেগুলো ইউজ করতেছি সেই ধর টার্মিনাল, টার্মিনাল ওকে করলাম, ওকে। আচ্ছা এবার দেখো ফার্স্ট অফ অল পিং করে দেখি, পিং করে দেখি রিচাবিলিটি এটা আছে কিনা, রিচাবিলিটি না থাকলে কি হবে, যদি এক কথায় বলে যে পিং কেন করি, তাহলে এক কথায় বলছো যে রিচাবিলিটি চেক করার জন্য, পিং হচ্ছে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে ফিজিক্যাল এন্ড লজিক্যাল কানেকটিভিটি ঠিক আছে কিনা তা চেক করার জন্য করা হয়, ঠিক আছে। হ্যাঁ রিচেবিলিটি চেক করার জন্য কার কার মধ্যে, সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে,
ঠিক আছে, সোর্স আমি যেখানে পাঠানো আছে এটা হচ্ছে ডেস্টিনেশন, যেখানে থেকে পাঠানো আছে এটা হচ্ছে সোর্স। সোর্স মানে কি উৎস? আচ্ছা পিং হইছে, দেখো 100% হইছে না সাকসেস, তাহলে এখান থেকে এসএসএস করতে পারবো এসএসএস, কিন্তু এসএসএস ডিরেক্টলি দিলে হবে না, এসএসএস মাইনাস এল একটা প্যারামিটার দেওয়া লাগবে। এবার দেখো কি বল, কি দিতে বলতেছে, ও দিতে বলতেছে লগ ইন নেম, কাকে লগ ইন করতে যাচ্ছি, ধরো নিশিকে লগ ইন করবো, নিশি, নিশির পরে এবার কি দিতে হবে, ওর আইপিটা দেখো, এই যে ওর আইপি অ্যাড্রেস বা হোস্ট নেম, তাহলে নিশির আইপি অ্যাড্রেস কত, 168.30.3 না, এন্টার করলাম, কি এবার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে পাসওয়ার্ড কত দিয়েছিলাম, সিসকো না না সাদিক, সাদিক, এটা তো ইউজার এক্সিকিউশন পাসওয়ার্ড, ইউজার এক্সিকিউশন পাসওয়ার্ড, ঠিক আছে বোঝা যাচ্ছে, ইউজার এক্সিকিউশন পাসওয়ার্ড, এন্টার। এবার কি করবো, এনাবেল, এবার দিতে হবে কি সিসকো এনাবেল পাসওয়ার্ড, ঠিক আছে সিসকো দিলাম, এন্টার। এবার নিশির যে সুইচটা আছে ওইটার কি করবো, ওটার কনফিগার করব। আচ্ছা দেখো কি করলাম, হোস্ট নেমটা চেঞ্জ করে দিই, ঠিক আছে হোস্ট নেম কি দিলাম, হোস্ট নেম সাদিক দিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে নিশির সুইসের হোস্ট নেমটা সাদিক করে দিলাম। এখন দেখি আমরা আমরা পরীক্ষা করব যে এখান থেকে করলাম যে সত্যি সত্যি কি হয়েছে, এই যে ঢাকা সুইসে একবার ঢুকে যে দেখে আসি, দেখো হয়েছে, হয়ে গেছে না, চেঞ্জেস চলে এসছে। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো, যেটা যেটা এটা কার সুইচ ছিল, এটা ইউসুফের সুইচ ছিল না, এবার লাইন ভিডিও আয়, তো আমি কি করব, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস ছিল, এখন কি দিয়ে দেবো, ট্রান্সপোর্ট ইনপুট অল, ঠিক আছে অল। এবার ইউসুফকে কি করব, টেল নেট করব, কিভাবে দেখো, এখান থেকে ফার্স্টে কি করতে হবে, এক্সিট করতে হবে, এক্সিট করতে হবে। এবার দেখো কমান্ডটা কি, আবার আবার বলতেছি এসএসএস হাইপেন এল এল, এটা হচ্ছে রিমোটলি কানেক্ট নেওয়ার জন্য আমাদের এই এলটা দিতে হবে, এটা হচ্ছে কমান্ড, ঠিক আছে। হ্যাঁ এল আছে আর একটা আছে বি, তা ফার্স্টে আগে টেলনেটটা করে দেখি দেবো। আচ্ছা আমরা তো করছি টেলনেট, এখন কি এল দেওয়ার দরকার আছে, টেলনেটে আমি লিখছি এসএসএইচ, এসএসএইচ কেন করবো, করবো না টেলনেট, এসএসএইচ এর সব কনফিগারেশন করে কি দিছি, অল দিয়ে দিছি, মানে কনফিগারেশন আছে এই টেলনেট এবং এসএসএইচ দুইটা সাথে, হ্যাঁ এখন ওইখানে টেলনেটও করতে পারবো, কনফিগারেশন কিন্তু করছে এসএসএইচ এর, টেলনেট, তাহলে কি আইপি অ্যাড্রেস কত, ইউসুফের 192.168.30.2। আচ্ছা আসছে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, তাহলে কি দিছিলাম পাসওয়ার্ড, ইউজার এক্সিকিউশন পাসওয়ার্ড কি, 1 2 3 4 5, আচ্ছা এখন দেখো যেহেতু এখানে কি করছি, না পাসওয়ার্ড ভুল দিছি, না না আমরা কি করছিলাম, একটা ইউজার নেম ক্রিয়েট করছিলাম না, তাহলে আগে ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম এর সাথে তারপর পাসওয়ার্ড দিতে হবে, কারণ যখন এসএসএইচ করছিলাম তখন তো আগে ইউজার নেম দিয়ে একবারে লগ ইন করছিলাম না, তারপর পাসওয়ার্ডটা দিছিলাম, কিন্তু এখন যে টেলনেট করতেছি এখন তো ওইভাবে লগ ইন করছি না, টেলনেট লিখে আইপিটা দিয়ে তারপর কি বলছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ফেসবুকের মতো, ঠিক আছে যেমন ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আচ্ছা দেখো 30 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারিনি, এই জন্য আমাদের কানেকশনটা লস হয়ে গেছে। আচ্ছা ওই জিনিসগুলো আমরা ট্রাই করে দেখি যে পাসওয়ার্ড বারবার ভুল দিয়ে দেখবো, কতবার ভুল দিলে নেয়, ওর 4 বার দিয়েছিল না। আচ্ছা তাহলে আবার করি কি টেলনেট, আবার ইউসুফ, ঠিক আছে বানান ইউসুফ, এবার কি চাচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা ভুল দিই, কানেকশন কি টাইম আউট হয়ে গেছে, কতবার দিয়ে, টোটালি 4 বারে আমরা কি করছি, ভুল করছি, ঠিক আছে বোঝা যাচ্ছে। তাহলে এবার কি করব, ইউসুফ
এন্টার। তারপরে পাসওয়ার্ড কি দিছিলাম ইউসুফের? 1 2 3 4 5। ঠিক আছে, এবার কি বললাম? এনাবেল সিসকো। এবার কি করব? এবার ওর হোস্ট নেম চেঞ্জ করে ওর নেম দিয়ে দেবো। আচ্ছা, হোস্ট নেম সার্ভার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তো বুঝে যাচ্ছে যে টেলনেট এসএসএইচ কিভাবে করতে আসি।